ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। রাত্রিবেলা কোথায় চলেছি দেখছেন তো, জ্যামে পড়ে আছি এখন। ভাবছেন তো কোথায় যাচ্ছি, কোনো জায়গায় শপিং করতে কি যাচ্ছি শোনালি, কোথাও বেড়াতে কি যাচ্ছি শোনালি? না না না, কোনোটাই নয়। আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে মেয়েরা যাওয়ার কথা বললেই আনন্দিত হয়ে ওঠে। বলুন তো কোন জায়গা হতে পারে সেটা? বিয়ের পর মেয়েদের সবথেকে আনন্দ লাগে কখন কোন জায়গায় যেতে গেলে, যে কোনো মেয়ের ক্ষেত্রে এটা সত্যি। হ্যাঁ, আমি এখন এত দিন পর যাচ্ছি আমার বাপের বাড়িতে, যাচ্ছি বাবা মার সাথে দেখা করতে। পুরো দন্ত বিকশিত, আনন্দিত, যাচ্ছি আমার বাপের বাড়িতে বলে। তো প্রত্যেকটা মেয়েই এরকমভাবে আনন্দিত হয় যখন তারা বাপের বাড়ি যায়। মেয়েদের নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয় শ্বশুর বাড়িতে, কর্মসূত্রে বাইরে যাওয়া আর বিবাহের পর শ্বশুর বাড়িতে চলে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য থাকে। আমি তো বিবাহসূত্রে বাড়ি ছেড়ে গিয়েছিলাম, পরবর্তীকালে আমি কর্মসূত্রে মুম্বাইতে থাকি। তো যাই হোক, বাড়ি এসেছি, শ্বশুর বাড়িতে ছিলাম শ্বশুর শাশুড়ির কাছে এতদিন ধরে, প্রায় 11-12 দিন ছিলাম। এখন যাচ্ছি আমি এই মা ব্রিজ দিয়ে পেরিয়ে এসে, রবীন্দ্র সদন দিয়ে পেরিয়ে এসে আমরা এক্ষুনি দ্বিতীয় হুগলি সেতুতে ঢুকবো এবং তারপরে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে পৌঁছে যাব হাওড়াতে। আর হাওড়াতে পৌঁছে যাওয়া মানে এসে গেলাম, ওই যে দেখা যাচ্ছে আমরা এবার উঠে পড়ব দ্বিতীয় হুগলি সেতুতে। রাত্রিবেলা বলে সেতুটার শুধু লাইটগুলো দেখা যাচ্ছে, সেতুটা দেখাতে পারছি না। চেষ্টা করছিলাম তুলতে, এমন যাবে মুভ করছে গাড়িটা তুলতে পারছি না, এখন সাইড ভিউ দেখালাম। আর দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, সেটা দেখাবার অনেক চেষ্টা করছিলাম, পারিনি দেখাতে। আমার ছেলের দিক থেকেও তুলবার চেষ্টা করলাম, সেটাও পারিনি। সে হুগলি সেতুর যে রিংগুলো সেটা তোলার চেষ্টা করলাম, সেইভাবে উঠছে না, কিন্তু তাও দেখুন ওই আমার জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর প্রচণ্ড গরম বলে আমরা উইন্ডো খুলিনি, এসি গাড়িতেই যাচ্ছি। আর আমি তো মানে যখন হাওড়াতে ঢুকছি, বুঝতেই পারছেন আমাকে দেখে আমি কি হারে আনন্দিত। হ্যাঁ, আমি ভীষণ আনন্দিত হাওড়া এসে যাওয়া মানে, আমি যেহেতু হাওড়া জেলা মেয়ে, আমার একটা অন্যরকম ফিলিংস হয়। আরও একটা মজার ব্যাপার, আমার ছেলে সারপ্রাইজ দিতে চায় বলে আমরা বাড়ির কাউকে বলিনি, শুধুমাত্র আমার ছোড়দা জানি যে আমরা আসছি, তাই গাড়ি পাঠিয়ে দিয়েছিলো, বাকিরা কিন্তু জানে না। তো এই আমরা ওয়েলকাম টু হাওড়া হয়ে হাওড়াতে ঢুকে পড়লাম, ঠিক আছে। তো এইখানে হাওড়াতে ঢুকে পড়ার পরে এই যে নবান্ন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা দির নবান্ন, এখানে মমতা দির অফিস, সেটা দেখালাম একটু। তো এখানটা পেরিয়ে আমরা এবার একদম হাওড়াতে চলে এলাম। তো হাওড়াতে চলে আসা মানে আলাদা রকম আনন্দ। আমার ছেলে বলছে মা এসে গেলাম, যদিও অনেকটা বড়ই হয়ে গেছে, এটা বলা উচিত না, কিন্তু ও এমনভাবে অধীর আগ্রহ করছিল। তো এসে গেছি, এই যা এটা আমার বাড়ির লিফট, আমাদের নিজস্ব বাড়ি কিন্তু আমাদের লিফটের ব্যবস্থা আছে। তো লিফটে উঠে পড়ব, আর বেশি বড় করব না ব্লগটা, শুধু জানালাম আপনাদের এইটুকু দিয়ে, পথটুকু দেখালাম যে কি অপূর্ব পথ দিয়ে নিজের বাড়িতে এলাম। এখনো মাকে বলিনি সারপ্রাইজ দেবো, তো এখন আপাতত আপনাদের দিকে বাই বাই জানালাম, পরে আরো ব্লগ দেবো, ঠিক আছে, টাটা।